যাত্রা 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 আর মাত্র 15 দিন পরে আপনাদের মনোরঞ্জনের জন্য ঐতিহাসিক বকুলপুর মাঠে শুরু হতে যাচ্ছে যাত্রা যাত্রা যাত্রা। আর ওই মাঠে যাত্রা দেখাতে আসছেন উপমহাদেশের স্বনামধন্য দল দি নিউ বলাকা অপেরা। নিউ বলাকা অপেরার শ্রেষ্ঠাংশ আছেন রাজা খান, মলে অরোরা, দীপা চক্রবর্তী, অজয় জাদেজা, আর ঝুমুর ঝুমুর নাচ সাথে গান তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। এই গান সাথে ঝুমুর ঝুমুর নাচ আসছেন প্রিন্সেস দিভা। কিরে ভাই, আপনি কানে আঙুল দিয়ে এমন করে খারাপ দিচ্ছেন কে ভাইয়া? খুবই শব্দ দূষণ হচ্ছে। কি দূষণ? শব্দ দূষণ। আদব লোক তো, কি কয় কিছুই তো বুঝে না। এই আপনার বাড়ি কই? বাড়ি কই? জি উদয়পুর। উদয়পুর? এদিক কই যাবেন? জি বকুলপুর যাব। বকুলপুর কার বাড়িতে যাবেন? আমি আজগর তালুকদারের বাড়িতে যাব। আজগর তালুকদার? না, এই নামে তো আমাগো গ্রামে কেউ নাই। নাই? আমার অন্তত জানা নাই। বা ওই যে একটা লোক দেখতেছেন না, ওনার নাম হচ্ছে টেডি তালুকদার, ঠিক আছে? হ্যালো ভাই, কথা কন? হ্যাঁ, আপনাকে ঠিকঠাক মতো কইতে পারবো। যান, ধন্যবাদ ভাইয়া। জি, যাত্রা 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 যাত্রা। ধাক্কা দিলেন কেন আপনি? দুঃখিত ভাইয়া, আমি তো ঠিকই ছিলাম, কিন্তু আপনি তো ধাক্কাটা দিলেন। আপনি আমারে কানা কন? চিচিচি ভাইয়া, আমি তো আপনাকে কানা বলিনি। আপনি কিন্তু আবারও আমারে কানা করতেছেন। ভাইয়া, ছোট্ট একটা মিস্টেক আছে, মানে আপনার কানের মধ্যে ইয়ারফোন দেওয়া, তো সে কারণে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না। ও, এবার কি বলবো ভাইয়া? হ্যাঁ, আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি, হঠাৎ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো আপনার চোখে চশমা লাগায় কোনো লাভ হয় না, ডাক্তারের কাছে যে আবার চশমাটা দেখায় আসেন। যান, ঠিক আছে। ভাইয়া ভাইয়া, আরেকটা কথা, ধন্যবাদ, একটু ছোট উপকার করা যাবে? মানে আমি আসলে বকুলপুর গ্রামে যাব, কিন্তু বকুলপুর গ্রামটা কোথায় আমি চিনি না, একটু বলতে পারেন? যেদিকে যাইতেছেন সোজা গেলেই বকুলপুর পৌঁছায় যাবেন। ও, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ভাইয়া ভাইয়া, আরেকটা বিষয়, আমি একটু বকুলপুরে ওই আজগর তালুকদার সাহেবের বাড়িতে যাব। এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছি, উনি বলতে পারলেন না, আপনি কি বলতে পারবেন ভাইয়া? তিনি আমার বড় ভাই। বাবা বাবা বাবা, তো খুবই ভালো হলো। আচ্ছা, ওই ভদ্রলোক বলছিলেন যে এই বকুলপুরে নাকি আজগর তালুকদার নামে কেউ নেই। না, মানে ওনার নামই আজগর তালুকদার, কিন্তু উনি ছোটবেলা থেকে অনেক গুড্ডি উড়াইতো, তো সেজন্য ওনার নাম হয়ে গেছে গুড্ডি তালুকদার। গুড্ডি তালুকদারই সবাই চিনে আর কি, ওই নামে কেউ চিনে না খুব একটা। ও ও, আচ্ছা আচ্ছা, আমাকে আসলে তিনি এই নাম কখনো বলেননি তো। আপনি কি আমাদের নতুন লজিং মাস্টার? জি ভাইয়া, জি। ও, কি নাম আপনার? যেমন নাম লজিং মাস্টার মাজিদুল ইসলাম, আর সাকিন হচ্ছে উদয়পুর। ও, সুন্দর। ঠিক আছে, আপনি এদিক দিয়ে যায়া, যে কাউরে গুড্ডি তালুকদার বললেই চিনাই দিবে। জি, আচ্ছা ভাইয়া ভাইয়া, ওই আপনার নামটা কি একটু জানতে পারি? আমার টেডি তালুকদার। বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম হয়েছে, টেডি তালুকদার, গুড্ডি তালুকদার, খুব সুন্দর নাম ভাইয়া। না, জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম মাজিদুল ইসলাম, উদয়পুর, সাকিন উদয়পুর। দেখেন চোখ মানুষ সামনে আসেন কেন আপনি? আকল নাই আপনার, ব্যাকুল মিয়া।
না না না, আসলে আমি যদি ইচ্ছা করে করিনি, এটা এমনিতে হয়ে গেছে। আমি আসলে যে ঘুড্ডি তালুকদারের বাড়িতে যাবো, তো ঘুড্ডি তালুকদার বাড়িটা আমি চিনি না, একটু চিনিয়ে দেওয়া যাবে? ঘুড্ডি তালুকদারের বাড়ি বলবেন? ওই যে বাম পাশে আসলে দেখতেছেন না, চিনে বাড়িটা? জি জি। ওটার আরেকটু বামে যাবেন। জি জি। আরেকটু বামে গেলে একটা নারকেল গাছ পাবেন। জি জি। ওটা আরেকটু বামে যাবেন, আরেকটু টিনের বাড়ি আছে ওটাই। নারকেল গাছ, টিনের বাড়ি, নারকেল গাছ। এইটা পরেটা নারকেল গাছ একটু লাগাবেন, তারপরে আবার বামে যাবেন। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জি জি। নারকেল গাছ, নারকেল গাছ থেকে একটা মোড় দিয়ে একটু আইডি দিয়ে নিছিলাম। এইবার বুঝবো মজা গেছে মুক্তা মনে যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পান খিলি তার বানাই খাওয়াইতাম, যদি সুন্দর। আই খারণ খারণ খারণ, খারান কারণ আজি গে আনে বাড়ির মুখ কিলে বলি জানেন আনে কোন? জি, আমার নাম হচ্ছে মাজিদুল ইসলাম, আমি লজিং মাস্টার সাকিন উদয়পুর। ইয়ানে কিতেন বলি আছেন? জি জি, আপনারা আমাকে আসতে বলেছিলেন। কি আশ্চর্য কথা, আন্ডা আন্ডারে কিলে বলি আইতেন কমু? জি, লজিং মাস্টারের জন্য। আপনি ভুল ঠিকানায় চলে আসছেন, অ্যাড্রেস ভুল, রং রং রং। আমরা কোনো লজিং মাস্টার রাখি না, আমরা নিজেরা অনেক শিক্ষিত, আমরা উল্টে হরাইতাম হারি। লজিং মাস্টার রাখে গুড্ডি তালুকদারের বাড়িত, সেই জায়গায় যান। এটাই তো গুড্ডি তালুকদার সাহেবের বাড়ি না? জি না, এটা সাত্তার মণ্ডলের বাড়ি। কিন্তু একটা মেয়ে যে আমাকে এ বাড়ি দেখিয়ে দিল। মা গো, একটা মেয়ে দেখাই দিল আর আপনি হাঁড়ি হাঁড়ি বাড়ির দিকে চলে গেলেন, কারণ নাজিকে ঢুকি জানেন। আপনার লগে হে মাইয়া ফাসকামি করছে, বুঝেন না কি বলছেন? হ্যাঁ, খারেছেন কিল্লাই, যান রাস্তা মাফেন না। মানে গুড্ডি তালুকদারের বাড়ি কোনটা একটু যদি বলে দিতেন। আপনি আর বাড়ির গাড়ার দাঁড়ায় থাকলে আমি আপনারে কেমনে করে গুড্ডি তালুকদারের বাড়ি দেখাই দিমু? আপনি বাইরে কোনো দিকে যান, ওই এদিক এদিক জিগারের সামনে পাবেন, জিগারে জিজ্ঞাসাবেন যে গুড্ডি তালুকদারের বাড়ি কোন দিকে, হাতে দেখা দিব। যান। ও মা, কি মুশকিলে পড়লাম, খারে রয়েছেন কা? যান। জি জি। আহারে, কোন গা জানি ইচ্ছা বদমাইশি করছি। ভয় পাইছো ডিসকো? ভয় পাবো না, সিপার মধ্যে রুম ভূতের মতো খাড়া থাকি। তুমি দিন দিন সুন্দর হইতেছ, ঘটনা কি? বিট গ্রিম মাখো নাকি? না, আপনি যান। বাকার মাইকের আওয়াজ শুনছো? শুনছি। যাত্রাইলে আইসো, তোমার বিএপি টিকিট তুমি। এই, আপনি এই জায়গায় কি করেন? আপনি দেহের নামরা খেলতাছি? রাগ করতেছো কেন হই? আমি যাইতেছিলাম, দেখতেছি যে তোমরা খেলতেছো, এই জন্য একটু খারাইলাম আর কি। তাই না? আপনি কি মনে করছেন? আপনার তাল আমি বুঝি না। আহা, তুমি অন্যভাবে নিতেছো কেন? এখানে তাল বুঝনের কি আছে? মানে আমি খারাইছি, আমি মানে এদিকেই খারা খারাইলাম আর কি, অসুবিধা তো নাই কোনো? না, অসুবিধা নাই। আপনার মনের মধ্যে যে গরল এটা আমি বুঝি, আমি ওই জায়গা থেকে আপনার সব কিছু ফলো করছি। আচ্ছা, আমি যাইতেছি। ডিসকো, আমি আসলেই সরি, বেশি ভয় পেয়ে থাকলে বাইরে গিয়ে প্যাড ভরে পানি খেও, বেশি পানি খেলে হয় কি বর্ডার থাকে না। আপনার শিখান লাগবো না, আপনি যান। এই, তুমি এত অহংকার করে কথা বলতেছো কেন? তালুকদার বাড়ির মেয়ে তো তুমি শুধু একলা না, এই যে লিলিও আছে, এই যে ডিস্কো তো আছে, কই ওরা তেমন করে না? এটা খুবই খারাপ। না না, এটা ঠিক না। এই, তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া হ্যালোকে কথা কইতাছিলি কেন? হ্যাঁ, লক্ষণ কিন্তু ভালো না। হ্যাঁ, তোরে প্রেমের প্রস্তাব দিব। চুপ কর, আজারে কথা কইস না। আজাইরা কথা না, তুই দেখিস কদিন পরে ঠিকই তোর প্রেমের প্রস্তাব দিব। কইছো তোর
হ্যাঁ তুই দেখে নিস, হয়েছে বাইরে চল। কেন আর খেলবো না? না আজকে খেলতে মন যেতেছে না, যাই চল। যাহি কানে অনুষ্ঠান রাখ না। কত দূর গেছিলি? আজকে প্রথম দিন না, বেশি ঘোরাঘুরি করিনি, এলাকার মধ্যে আছি না। আনাসে কানাসে জানে জানে আছে, ব্যাগ জায়গায় কিন্তু মাইকিং করে প্রচার করার লাগবো, কিন্তু আলসামি করলে তো না। ঠিক আছে অসুবিধা নেই, ই কত মাইকিং করা দিয়ে এত কষ্ট তো বুঝি নাই, করে টাকা দেখ, একটা কোল্ড ড্রিঙ্ক মোল্ড ড্রিঙ্ক কিছু খামনি। এটা করে জীবনটা শেষ করে দিয়ে রাখ। তোর কি পকেটে 100 টাকাই থাকে সবসময়? একটু বাড়া না, দুবাই মন্ডুর কাছে এটা কোনো ফ্যাক্টর না। চেক তো খুচরা সেটা দিয়ে দিলাম, অসুবিধা নেই, টেনশন চিন্তা করিস না। আগু 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 আপনি কি বলতে পারেন গুড্ডি তালুকদারের বাড়িটা কোন দিকে? গুড্ডি তালুকদারের বাড়িতে আইছেন আপনি? জি জি। গুড্ডি তালুকদার আপনার কি হয়? জি আসলে গুড্ডি তালুকদার আমার কিছুই হয় না, উনি আমাকে লজিং মাস্টার হিসেবে তার বাড়িতে নিয়োগ দিয়েছেন। এই বেড়ায় ডিসকুর নতুন মাস্টার। আপনি ম্যারিড না আনম্যারিড? অবশ্যই ম্যারিড। ও তার মানে আপনি বিবাহিত, বিয়ে করছেন আপনি? জি না। তোর মিয়া একটু আগে আমি বললেন যে আপনি ম্যারিড। আমি তো ভুল কিছু বলিনি ভাইয়া, আপনি জিজ্ঞেস করেছেন আমি ম্যারিড কিনা, ম্যারিড মানে তো হচ্ছে মেধা। ওর মিয়া আমি বিয়ের কথা না জিজ্ঞেস করছি, কী বিধি কী করতেছেন আপনি? ও আচ্ছা আপনি ম্যারিডের কথা জিজ্ঞেস করছেন, আমি ভেবেছি যে ম্যারিড ম্যারিড। না না আমি আসলে বিয়ে করিনি। মিয়া আপনি আমার ইংরেজির ভুল ধরেন না, 7টা বছর দুবাই থেকে এসি, আরবির পাশাপাশি ইংরেজি কিন্তু অনর্গল কই তারিখ হলো জানেন? না 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 কী বলছেন আপনি, আপনি ভুল ধরবো কেন? সরি সরি, আসলে আমি ভেবেছিলাম যে আপনি বিবাহের কথা বলেছেন, ম্যারিড, সেই জন্য বলছি, দুঃখিত। আসলে আমি বুঝতেই পারিনি যে আপনি ইংরেজির জাহাজ। হুম হুম। বাড়িটা? ও আপনি আসলে বাড়িটা ফালাইছেন, 200-300 গজ পিছিয়ে যান, আম গাছ তলে যে বাড়িটা আছে যে বাগানটা রেখেছেন না, জি জি, এই দেই দেই যান। অশেষ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বলো দি একটা, এরে দেখলে তো মনে হয় না পৃথিবীতে এসে বড় বলদ আছে। যাই হোক, গুড্ডি তালুকদার একটা কামের কাম করছে, ওরে লুজিং মেস্টার হিসেবে রাখিয়া। ডিস্কো তো পছন্দ কর তুই না, দুইটা বুর্জু তো দিতে পারে। পকেটটা বুইরা হয়ে গেলা, অহনো গুড্ডি খেলা ছাড়ল না। কি কইতেছিল আবার কও? কইতেছি বুইরা হয়ে গেলা, অহনো গুড্ডি খেলা ছাড়ল না। আরে এই গুড্ডি উড়াই দে কই তো, গ্রামের মানুষজন আমারে গুড্ডি তালুকদার কয়, বুঝছো? শরম করে না, বাচ্চাদের লহন গুড্ডি খেলতে। হ্যাঁ আর তুমি যে বুইরা মানুষের বইয়া, সারাদিন গয়না আর লাল শাড়ি পরে থাকো, তোমার শরম করে না? দিল 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 গুড্ডিটারে ফালাই দিল রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আইসা বলছেন মাস্টার সাহেব? আসুন 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 মাস্টার সাহেব, এক মিনিট আমি চাইতেছি গুড্ডিটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু পানি খাবো। আচ্ছা আনতেছি। জি তা মাস্টার সাহেব, আসতে কোনো অসুবিধা নাই তো? জি একটু সমস্যা হয়েছে। কোন কি আপনি এটা? জি আরে আমার বাড়িতে এই বকুলপুর গ্রামের মধ্যে আমার বাড়িতে পানি খাবেন? আচ্ছা পানিটা খাইলাম।
আস্তে খান, গলার মধ্যে আটকে যাবো। ধন্যবাদ। খাইছেন? ঠান্ডা হয়েছেন? ও, যে কথা বলতেছিলাম, এই বকুলপুর গ্রামে আইসা একটা কাক পক্ষীরও যদি জিজ্ঞেস করেন গুড্ডি তালুকদারের বাড়ি কোন জায়গায়, সেও দেখায় দিব। আর আপনি? জি, আমি গুড্ডি তালুকদারের নামই বলেছি, কিন্তু একটা মেয়ে আমাকে মিসগাইড করায়। কি কি করে এগুলি কি মিসগাইড করছে? ভুল পথ নিদর্শন, মানে মিসগাইড। সে আমাকে আসলে মিসগাইড করেছে। আমি আপনার বাড়ির কথা জিজ্ঞেস করেছি, সে আমাকে সাত্তার মণ্ডল সাহেবের বাড়ি দেখিয়ে দিয়েছে। দেখ সকারবার। আচ্ছা থাক, মাস্টার সব যাওয়া আসা পড়ছেন, কোনো অসুবিধা নাই, আপনি নাস্তা টাস্তা করেন, রেস্ট নেন, ঠিক আছে? ও ভালো কথা, এতক্ষণ কথা কইতেছেন, পরিচয় করাই দেয় নাই, হইল আমার ওয়াপ। জি ওয়াপ ওয়াইফ। যে কথা বলতেছিলাম, যে আপনি বললেন না সাত্তার মণ্ডল সাহেব, আসলে সাত্তার কোনো সাহেব না, ও আসলে একটা কামলা, কামলা কাটতো মানুষের জমিতে। ওর ভাই বিদেশ গেছিল, বিদেশ থেকে ট্যাটো পাঠাইছে, এরপর একটা দোকানদারি দিয়া এখন চলে, বুঝছেন? আপনি এইটা মাথার মধ্যে রাখবেন, এই গ্রামের মধ্যে কোনো মণ্ডলী সাহেব না। জি আচ্ছা, ঠিক আছে, চলেন আপনার ঘরটা দেখাই দিই। আসেন 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 আসেন, আপনি অনেক ভালো। মানে আপনি তো আপনার নাম আমাকে বলেছেন আজগর তালুকদার, কিন্তু গ্রামের কেউ আপনাকে এই নামে চেনে না। আপনার নাম হচ্ছে গুড্ডি তালুকদার, এটা যদি আপনার ভাই আমাকে না বলতো। এখন আর করে না, ওই দুইবার বিয়ে পরীক্ষা দিয়েছিল, এরপরে শোনেন, এটি হলো আমার ছোট ভাই টেডি, আর এখানে আপনি থাকবেন, আর আমার একটা ছোট বোন আছে, দুইবার আয় পরীক্ষা দিছে, হ্যাঁ ফেল মারছে, হ্যাঁ আপনি পড়াবেন। সে কি, এ তো দেখছি ফেল মারা পরিবার। আমারে দেখলে আবার ভাইজানরে কইয়া দিব না তো? শুনেন, ওরে আপনার আয় পাস করানি লাগবো, এইটা হইতেছে কি আপনার প্রধান কাম। শুনেন, এর আগে দুইজন মাস্টার রাখছিলাম, হেরা আমার বোনের আয় পাস করাইতে পারে নাই, এখন বিদায় করে দিছি। আপনারও রাখছি আমার বোনের আয় পাস করানোর লেগা, যদি আপনি না পারেন তাহলে আমাকে আপনি বিদায় করে দেবেন, তাই? আপনি অনেক ট্যালেন্ট, আপনি আগে বুঝালেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি যান, আপনি হাত মুখ দিয়ে রেডি হন। ভাইয়া একটা কথা ছিল, বলুন বলুন বলুন। আমাকে আপনি আপনি করে বলবেন না দয়া করে, আপনি তো মুরব্বী মানুষ। কিসের মুরব্বী মানুষ? আপনার আমি 19-20 সময় একই রকম, বয়স খুব একটা বেশি না, তবে আপনার আমি তুমি কইতে পারবো না, কারণ আপনি শিক্ষক মানুষ, শিক্ষকের একটা মর্যাদা আছে, আপনার আমি আপনি করে কম। আমি বকুলপুরের রানী, যাত্রা যাত্রা যাত্রা। কার পারমিশন লইয়া গ্রামের মধ্যে মাইকিং করতেছো? আব্বাস চেয়ারম্যান আমারে পারমিশন দিছে কা? আমরা কি গাঙের জলে ভাসি আইছি না? আমাকে পারমিশনের দরকার নাই। বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে, মর্জি আছে, ভাব ভালোবাসা আছে, বিয়ের পরে আসি দেখি সব ফুটুস। ওই যে দাও, কিসের মধ্যে কি পান্তা বাতে ঘি? না 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 না, আমি একদম রাগ করিনি।